তোমার কোনটার মাল কি রেট আছে একটু শোনাই। এটা ডবল বড় আছে, ডবল বড় রেট কত আছে? তুমি একটু রেট ফেট আমাদের একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে তোমার 725 মডেল বেঙ্গল ক্যাবিনেট, এটা হচ্ছে কার্পেট, ঠিক আছে? এটা প্রাইস মনে কত আছে? হ্যালো গাইস, আমি পিজু সরকার, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছো আজকে ওকে দাগো সুপার ডিজে সাউন্ড, ঠিক আছে? তো ওর সঙ্গে দেখা করতে এসেছি, ও আমাকে অনেকবার ফোন করেছিল, আমিও ওকে ফোন করেছিলাম যে আজকে যাবো, তো দুজনের প্ল্যানিং হলো। তো দেখতেই পাচ্ছো ভিডিও শ্যুট করতে করতে অবস্থা খুব একটা ভালো নেই, খারাপ হয়ে গেছে। তো আমাদের মুখের দিক দেখো না, আমরা কি দেখাচ্ছি সেটা দেখো, কারণ আমাদের মুখের থেকে ভ্যালু, আমাদের জিনিসপত্র যেগুলো দেখায় সেগুলো ভ্যালু। আর হ্যাঁ, সবাইকে সাবস্ক্রাইব করো, 1 লাখ দুজনেরই হবে হবে, ঠিক আছে? চলো এবার যাওয়া যাক বেঙ্গল ক্যাবিনেট। আমি ওটাই দেখছি যে ভিডিও অন করছি, তো এবার আমরা দুজন মিলে যাচ্ছি বেঙ্গল ক্যাবিনেটে, সেখানে তোমাদের আমি ভালো করে প্রাইস অ্যান্ড ডিটেলস থেকে শুরু করে সব সেখানে দেখানো হবে। তো দুজন মিলে ভিডিওটা করব, আশা করি তোমাদের একটু আনন্দ ফুর্তিতে দিনটা কাটবে, প্লাস ব্লগটা আরও ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলো এখন আপাতত বেঙ্গল ক্যাবিনেট থেকে ঘুরে আসি। তো এখানে জানি না কে কী বলতেও পারে যে ভিডিও করা যাবে না, জানি না কে কী হবে, তো চাই যেখানে আটকাবে সেখানে ভিডিও অফ করতে হবে, ঠিক আছে? তো বেঙ্গলের এইখানে একটা একটা এখানে একটা শপ আছে তোমার, এটা স্বপ্ন, এটা একটা গোডাউন, এখানে 3-15 ক্যাবিনেট থেকে শুরু করে ফ্লাইট কেস, এখানে এখানেই মাল সব তোমার প্যাকিং হয়, যত মাল আছে তোমার এখানে প্যাকিং হয়। আর তোমাদের আমি দেখাচ্ছি অফিসটা কোথায় আছে। শুয়ে আছো দাদা, কাজ শেষ? একসঙ্গে দুটো ফোন থাকবে, একবারে কাজ হয়ে যাবে। দোকান কা ভিডিও বানা রে? হ্যাঁ, এ বেঙ্গল কা। তো গাইস তোমরা দেখতে পেলে আমাদের সঙ্গে প্রায় প্রায় এরকমই হয়, কিছু বলার নেই। তো এসেই হতে, এই যে কাকু, কাকুকে তোমরা চিনতেই পারছো, প্রত্যেকটা ভিডিওতে কাকু আছে সবার। তুমি ইপসিত দা বলো, সুখদেব দা বলো, সবার ভিডিওতে কাকুকে খুঁজে পাই যাবা। বিশাল ফেমাস, এখন বিশাল ফেমাস হয়ে গেছে। তো গাইস এই যে আমাদের এটা বেঙ্গলের অফিস, এটাই হচ্ছে বেঙ্গলের অফিস। অবশ্যই চাপ নিচ্ছে, কারণ সব নিজেদেরই, তুমি একটু রেট ফেট আমাদের একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে তোমার 725 মডেল বেঙ্গল ক্যাবিনেট, এটা হচ্ছে কার্পেট, ঠিক আছে? এটা প্রাইস মনে কত আছে? 14,000 টাকা জোড়া, ঠিক আছে? হাই সহকারে, কভার সহকারে, ঠিক আছে? আর নেক্সট তোমার হচ্ছে, এটা পেন্টের, এটা ঢালাই মডেল যেটা বলে সবাই, হ্যাঁ এটা পেন্ট। তোমার এটা প্রাইস কত? 16,500 টাকা জোড়া। সবই বেশি বেশি বলতেছে, মানে কামাই বেশি করে দেওয়ার ধান্দা, চাপ নাই এরকম কোনো। তো এখন এখন চাপ নাই, এখন কমে গেছে না, এর আগে আমরা 18 করে নিয়ে গেছিলাম, তো তাই ওই হিসাবে এখন প্রচুর রেট কমে গেছে হয়তো, ঠিক আছে? তো এবার একটু বেসের বেসের T18 বেস, T18 দেখি ভাই একটু হালকা করে না, এই যে তোমার T18 বেস, এটার প্রাইস কত আছে গো? 14,000 টাকা জোড়া কার্পেটের মধ্যে। আর এটা পেন্টের মধ্যে কত হবে? 16,000, একদম সেম রেট, প্রায় কম বেশি নেই। প্লাই দেখতে পাচ্ছ, প্লাই কতটা খতরনাক, এইভাবে মাল খুব কম লোকে খুলে রাখে, মাল বিক্রি করে, ঠিক আছে? তো বেঙ্গলের এই সংস্থা আছে যে মাল মজবুতি দিকে বেঙ্গল ইচ্ছে করলে গ্যারেন্টিও দিতে পারে, কিন্তু ও রিস্ক নেবে না, কারণ ইজ্জতটা একদিন না, 10 বছরের গ্যারেন্টি আছে, তো সেটাও কোনো ব্যাপার না। 8,000 টাকা দিয়ে বেঙ্গল ক্যাবিনেট মেকিং। আচ্ছা আচ্ছা,
তোমাদের আর শেপের মডেলটা আছে না? ওটার রেটটা কেমন আছে? আর ডবল বেস, ডবল বেসের প্রাইসটা? ডবল বেসের প্রাইস অনেক রকম আছে, যেমন একটা আছে 13 বেস জোড়া বেস যেটাকে হয়, হুম ওইটা হচ্ছে তোমার 26,000 টাকা ছিল, 26,000 টাকা কার্ড করা থাকে, ঠিক আছে, কার্ড করা থাকে, যাবে আবার ওইটা হচ্ছে তোমার ঢালাই একটা 26,000 টাকা জোড়া জোড়া, আর ওইটা কার্পেটটা 24,000 টাকা গুলো ওই জিনিস কার্পেটের, ও আচ্ছা 24,000 টাকা কত প্রাইস, কত আছে দাম? তো প্রচুর কম আছে গো, সাড়ে সাড়ে কত বললো, সাড়ে নয় হচ্ছে ঢালাই আর 8.5 হচ্ছে তোমার কার্পেটে, ঢালাই বডিটা 11,500, সরি পুরা পুরা মজা নিচ্ছে, আর কন্ট্যাক্ট ডিটেইলস তো এখানে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ ট্রান্সপোর্ট সব আপনারা এখান থেকে করে নিতে পারবেন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ ফ্লাইট কেস যাচ্ছে, মিক্সারের ফ্লাইট কেস আছে, ইয়ামার মনে হচ্ছে, আইডিয়া দেখে তো ইয়ামা মনে হচ্ছে, তো আবার এখানে একটা গোডাউন আছে, সেই গোডাউনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটা গোডাউন আছে এখানে বেঙ্গলেরই, ঠিক আছে এখানে প্রায় অর্ধেক স্টকে মালগুলো থাকে, ঠিক আছে আর এখানে প্যাকিং হয় তোমাদের, ঠিক আছে আর ওখানে যেখানে তোমাদের মালিকের সঙ্গে তো দেখাই করে নিয়ে আসলাম, সেখানে আমাদের বেঙ্গলের মালিক যে উনি আছে, তো আপাতত এখানে এখানে তোমার স্টকে থাকে তোমরা যখন তুমি ইয়াম্মার তুমি 32 বলো 24 বলো সব ফ্লাইট কেস, তারপরে দেখো অ্যাম্পলিফায়ার ফ্লাইট কেস, ফ্লাইট কেসের রেট কেমন আছে গো? 4,200 তোমার, 4,200 আছে ইম্পোর্টেড মাল, তোমার 4,500 আছে, তারপর তার কমে যেগুলো এক্সচেঞ্জারে লাগায় যেটা হচ্ছে ইম্পোর্টেড ছাড়া সেগুলোর রেট কমের মধ্যে তোমার পেয়ে যাবে, মানে মায়ের তোমার একটা এক্সপেকটেশন ধরে রাখো যে তোমার 4,500-র মধ্যে লাস্ট, মানে আসলে ঘুরে যেতে হবে না, ঠিক আছে তার মধ্যে আবার এখান থেকে নিয়ে যাওয়ার বাবা ইয়েটা তোমাকেও নিজেই করে নিতে হবে, কিন্তু 18 mm 19 mm তো একটু বেশি আছে, বোঝা যায় বেশি আছে, এটা কি মডেল বলো না জানে না তোমার পিবি আর কি বলতেছ, এ না ইউটিউবার এমনি হয়েছি, এই দেখতে পাচ্ছ 315 এই PRX মডেলের নেট, কিন্তু এখানে নেট বিক্রি করে না, ঠিক আছে এই একটা সমস্যা, নেট বিক্রি করে না, সমস্যা না এটাই সুবিধা, তাহলে বেঙ্গল আর বাকিদের মধ্যে তফাৎ থাকতো না, ঠিক আছে এই হলো ব্যাপার। তো বেঙ্গল ক্যাবিনেটের এই সাইডে এসে আরও একটা দোকানে এলাম, কাকু এখানে আছে, কাকু ওই যে ওনার, এখানে দেখলাম এই বেশ অনেক কটা Q1-এর টুইটার রাখা আছে, 450 টুইটার, তার পাশাপাশি কয়েল, বসের মিক্সার, অনেক কিছু দেখতে পেলাম। কাকু মোটামুটি Q1-এর যে 450 HF-গুলো মোটামুটি কী বাজেটে যাচ্ছে এখন? 800 টাকা পিস, 450 ওই তো 450 দেখা যাচ্ছে, দুটোই জোড়া, দুটোই কি সেম মডেল? তো 450 800 টাকা পিস, 1600 টাকা জোড়া, আপনারা দেখতে পেলেন, অনেক কেউ বলেন যে Q1 HF-এর দাম কত, আর টুকটাক লর্ডের ইউনিট ফিউনিট আছে, দোকানটা একটু দেখিয়ে দিই, ওই সাইডে পড়ে বেঙ্গল ক্যাবিনেট আর তার পাশেই এই যে দোকানটা। তো দেখতে পাচ্ছ গাইস এই কাকুর দোকানে ফ্লাইট কেসের রেটটা অনেকটা কম, তোমরা কিন্তু এখান থেকে ফ্লাইট কেসটা নিতে পারো, ওই ফ্লাইট কেসের রেট আছে তোমার, এটা হচ্ছে ইম্পোর্টেডটা, দেখি দেখা যাচ্ছে কি না জানি না, এই দেখো ইম্পোর্টেড লক দেখলে বুঝতে পারবে ইম্পোর্টেড এটা, তো এটার দাম আছে 3,000 টাকা পিস, আর ইম্পোর্টেড ছাড়াও আছে তোমার এই যে একটা দেখতে পাচ্ছি, এটা কত ওয়াটের জানি না, 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার, এটা এটার রেট কেমন আছে কাকু? 2,200 টাকা পিস, তো রেট মোটামুটি ঠিক আছে, একদম সুন্দর রেট আছে, তো এখনও যে এই বাজেটে গোটা তুমি মনে হয় কলকাতা খুঁজলেও এই বাজেটের মধ্যে পাবা না, আমার মনে হয় না যে 3,000 টাকার ফ্লাইট কেস পাওয়া যায়, তো আশা করি তোমরা আসো এখানে তোমাদের ভালো লাগবে। তোমার কাছে কি কি পাওয়া যায় শুনি, ঠিক আছে আমার কাছে সব সাউন্ড সিস্টেম A to Z, ছোট মোটো হোম থিয়েটার, যেমন একটা একটা
ওটা ওটা এটা কার দোকান? ও আচ্ছা, এটা তোমার। তো তোমার কোনটার মাল কি রেট আছে একটু শোনায়। এটা ডবল বারো আছে। ডবল বারোর রেট কত আছে? পঁয়তাল্লিশশো টাকা জোড়া। ঠিক আছে, এটা হচ্ছে জেবেল মডেলের ডবল বারো, তোমার হচ্ছে চার হাজার টাকা জোড়া। আর এটা হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া পিভি মডেল। ঠিক আছে, তো আর এদিকে তোমার হচ্ছে সিঙ্গেল বারো আছে, সব দেখতে পাচ্ছ। আর এটা পোল বক্স নাকি? পোল বক্স। পোল বক্সের প্রাইস কেমন আছে? এই যে হাইজ র্যাক, তোমরা বেশিরভাগ জিজ্ঞেস করো হাইজ র্যাক। হাইজ র্যাকের তাও ফুল ফিটিং দিয়ে, মানে শুধু ওই হাইজগুলো লাগিয়ে দিয়ে, টুইটারগুলো বাদ দিয়ে কেমন রেট পড়বে তাও? হাজার টাকা জোড়া, পাঁচ হাজার টাকা জোড়া, সরি আমি ভুল বললাম, কোনো ব্যাপার না। দু পিসের দাম পাঁচ হাজার টাকা। কন্ট্যাক্ট নাম্বার বলো, কন্ট্যাক্ট নাম্বার পাগলা করে দেবে পাবলিক। 9123734178 আচ্ছা। তো গাইজ, আশা করবো ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। আর এরকম ভিডিও তোমরা যদি আরও চাও, তো আবার লাইটের একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। জাস্ট এডিটিং বাকি আছে, ওটা শ্যুট হয়ে গেছে, তো পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আসবে। আর আমার মনে হয় না তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা, যতগুলো ক্যাবিনেটের রেট থেকে প্রাইস থেকে শুরু করে সব দেওয়া আছে। তো গাইজ, তাও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে একবার আমাকে তাও কমেন্টে জিজ্ঞেস করো, আমি যতটুকু সম্ভব তোমাদের রিপ্লে করার চেষ্টা করব। ঠিক আছে, তো গাইজ আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, বন্দে মাতরম।